আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এই ভিডিওটা টোটালি কিন্তু স্ক্রিপ্টেড ছাড়া বানাচ্ছি, অর্থাৎ আমি আমার মনের কথাগুলো বলবো। প্রায় আমি 2 বছরের মতো হলো যে আমি প্রোডাক্ট রিভিউ করছি এবং এখন পর্যন্ত প্রায় 250+ প্রোডাক্ট বা গ্যাজেটের আমি রিভিউ করে ফেলেছি। একটা জিনিস আমি এতদিনে বুঝতে পারলাম যে কিছু কিছু প্রোডাক্ট আছে যারা জাস্ট তাদের নামই বেচে, আর কিছু কিছু প্রোডাক্ট আছে যারা তাদের নাম কামাতে না পেরে জাস্ট প্রোডাক্টই বেচে বা প্রোডাক্ট বেচে আর কি, বা প্রোডাক্ট বিক্রি করে। আসলে আমি ক্যাজুয়ালি খুব ভাষায় কথা বলছি। সো একটা জিনিস আমার কাছে মনে হলো, আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট এনেছি রিভিউ করার জন্য, সেই জিনিসটা দেখে মনে হলো এই ব্র্যান্ডটা মনে হয় তাদের জাস্ট ব্র্যান্ড ভ্যালুটাই বিক্রি করছে। তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে স্কাল ক্যান্ডির একটা ওয়্যারলেস, বলেন ওয়্যারলেস ইয়ারবাডস, যেটার নাম হলো জিপ প্লাস। এবং এই প্রোডাক্টটা আমি প্রায় সপ্তাহখানেকের মতো ব্যবহার করেছি, এবং ব্যবহার করার পর স্কাল ক্যান্ডি যে এত ভালো একটা ব্র্যান্ড, ওয়েল নোন ব্র্যান্ড, আপনারা মোটামুটি অনেকেই জানেন যারা অডিও নিয়ে কাজ করেন, তো তাদের থেকে এমন টাইপের প্রোডাক্ট আমি আসলে আশা করিনি। এখন আমি জানি না যে আসলে এই প্রোডাক্টটা কি কোনোভাবে ক্লোন বা কপি প্রোডাক্ট কিনা, বাট আমার কাছে বক্স বলেন বা বক্সটা পুরো ইনটেক্ট ছিল, সব কিছু ইনটেক্ট ছিল, সেইখান থেকে বের করে আমি মানে প্রোডাক্ট দেখে আমার কাছে কোনোভাবেই মনেই হয়নি যে এটা ক্লোন কোনো ভার্সন হতে পারে। তো চলুন শুরু করা যাক অন্যরকম একটা রিভিউ স্কাল ক্যান্ডি জিপ প্লাসের, যেটার ভালো খারাপ সব কিছু আপনাদেরকে বলবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। ওয়েল, সো স্কাল ক্যান্ডির যে এই গ্যাজেটটা আছে, এই গ্যাজেটটা প্রথম যখন আমার হাতে আসে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা কিন্তু অন্য টাইপের একটা ওয়্যারলেস ইয়ারবাডস বলতে পারেন বা ব্লুটুথ ইয়ারফোন বলতে পারেন। তো আমি যখন এটা প্রথম আনবক্সিং করি, এটার মধ্যে আমি বক্স কন্টেন্ট হিসাবে এর যে মাইক্রো ইউএসবি পোর্ট বা মাইক্রো ইউএসবি কেবল সরি, আর এর যে ইয়ারবাডসগুলো এগুলো পাই, আর যে দলিল দস্তাবেজ আছে সেগুলো পাই। এবং আমি প্রথম দফায় যখন আমি এর যে বিল্ড কোয়ালিটিটার দিকে যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখতে পারি যে হ্যাঁ, এটার যে দুইটা ইয়ারবাডস আছে সেগুলোর মধ্যে কিন্তু স্কাল ক্যান্ডির যে লোগোটা আছে সেটা আছে খুব ভালোভাবেই, এবং এয়ার হুকগুলোর মধ্যে রাইট লেফট ইন্ডিকেট করা আছে, এবং এছাড়াও যে এয়ার টিপসগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু স্কাল ক্যান্ডির লোগোটা, যে তারা যে লোগোটা ইউজ করে সেটা কিন্তু আসলে আছে। সুতরাং এখানে অথেন্টিকেট করার জন্য কিন্তু আসলে এইটাই মোটামুটি এনাফ, বাট তাও আমি অনেকভাবে এটাকে যাচাই বাছাই করি। তো এর মধ্যে যদি আমি তারগুলো দেখি, তারগুলো যথেষ্ট পরিমাণে ভালো, আমার কাছে খুব ভালো মানের তারই মনে হয়েছে, এবং এটা ফ্ল্যাটের যে তারগুলো থাকে, ওয়্যারগুলো থাকে সেগুলো টাইপের। হ্যাঁ, আবার এই সাইড, এই সাইডে কিন্তু বা বলেন এয়ারফোনের যে বা ইয়ারবাডসের যে এলাকাটা আছে সেটা তারটা অন্যরকম, মানে দুই এলাকায় দুই ধরনের তার তারা ইউজ করেছে। এটা কাইন্ড অফ একটা আপনি নেকব্যান্ড হিসাবেও ব্যবহার করতে পারবেন, এবং নেকব্যান্ড হিসাবে ব্যবহার করার জন্য, এটাকে ব্যালেন্স রাখার জন্য দুই সাইডে দুটা তারা চেম্বার ইউজ করেছে। এক সাইডে একটা চেম্বার, এখানে আমি জানি এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, সাথে কিন্তু আসলে এর যে স্কাল ক্যান্ডির যে লোগোটা আছে সেটা খোদাই করা আছে। সুতরাং খোদাই করা থাকা অবস্থায় এখানে নকল হওয়ার কথা না, বাট তাও দেখি এরপরে কী পাই সি আমি। তো এর অপরটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এর মধ্যে রয়েছে তিনটা বাটন, একটা প্লাস বাটন, একটা কোনো বাটনে এখানে সাইনে জাস্ট একটা বাটন, আর একটা মাইনাস বাটন। এখানে কিছু গ্রে কালার একটা টেক্সচার দেওয়া আছে, আর এটাকে চার্জ দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট আছে সেটা এখানে আছে, সেটা ঢাকা আছে, এবং এটা আপনি চাইলে আবার ঢেকে রাখতে পারবেন। হ্যাঁ, সো এই তো আমি যদি বিল্ড কোয়ালিটিটা বলি, বিল্ড কোয়ালিটি দেখে আমার কাছে কোনোভাবেই মনে হয় নাই যে এটা কোনো একটা নকল প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট আমাদেরকে পাঠিয়েছে কিন্তু আসলে গ্যাজেট স্টুডিও বিডি, মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। সো বিল্ড কোয়ালিটি তো গেল, এখন আমি আসি এটার কিছু ফিচার্স নিয়ে। ফিচার্সের কথা যদি আমি প্রথমেই বলি, এটা কিন্তু আসলে ব্লুটুথ 5.0 কানেকটিভিটি রয়েছে, যেটার মধ্যে আমি কোনো ধরনের কানেকটিভিটি ইস্যু পাই নাই, এবং এর মধ্যে কিন্তু যে মাইক্রোফোনটা আপনারা দেখছেন এটার মধ্যে কিন্তু আসলে আমি ভাবছিলাম প্রথমে যে এটাতে ডুয়েল মাইক্রোফোন থাকবে, বাট পরবর্তীতে যে দেখি যে না, এটার মধ্যে আসলে ডুয়েল মাইক্রোফোন নাই, জাস্ট একটাই মাইক্রোফোন আছে, যেটা আসলে যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটাতে আছে। কেন এটাতে ডুয়েল মাইক্রোফোন দিল না সেটা নিয়েও আমি আসলে একটু সন্দিহান ছিলাম, যেহেতু একটাতে দুটা চেম্বার ইউজ করছে। তো এরপরে যদি আমি যাই এর যে ড্রাইভারটা, যে এর মধ্যে কী ড্রাইভার আছে, এবং এর মধ্যে যে ড্রাইভারটা আছে আমার কাছে খুব বেসিক মানের একটা ড্রাইভার মনে হয়েছে। এটার মধ্যে কোনো ধরনের বেজ বা বুস্টেড বেজ বা থাম্পি বেজ আমি কোনো কিছুই লক্ষ্য করিনি। সো এই যে ড্রাইভার বলেন বা ফিচার্স বলেন, এগুলো আমি সব কিছু সাইডে আলাদা করে ফেললাম। এর যে ইয়ারবাডসটা আছে সেটা যে হুকটা আছে, এই হুকটা কোন পজিশনে কোন অ্যাঙ্গেলে দিয়েছে আমি জানি না, বাট আমার লাইফে এই প্রথম একটা গ্যাজেট বা ইয়ারফোন যেটা আমি পরার 5 মিনিটের মধ্যেই আমার কান ব্যথা হয়ে যায়, এবং সেটা একাধিকবার হয়েছে। আমি প্রায় 3-4 দিনই ভাবছি যে হয়তোবা এটা হয়তোবা আমার আজকে মাথা ব্যথা করতেছে বা সামথিং এরকম কোনো কিছু, সেজন্য হয়তোবা আমার কান ব্যথা করতেছে।
সো পরবর্তীতে দেখি না এটার ফিটিংসটাই বা এর যে রাবারটা আছে সেটাই বেশ শক্ত, যার ফলে আসলে কান ব্যথা হয়ে যাচ্ছিল। সো পরবর্তীতে ভাবি যে আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম, এর অডিওটা নিয়ে আমি আলাপ আলোচনা করি বা আমি অডিওটা দেখি। তো অডিওর ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম যে অডিওটা না খুব একটা মানে আমার কাছে খুব একটা আহামরি মানের মনে হয়নি। সো তখন ভাবলাম যে হয়তোবা আমার এই প্রোডাক্টটা নকল বা ডুপ্লিকেট প্রোডাক্ট, আর না হয় এই কোম্পানিটা স্কাল ক্যান্ডি এই জিপ প্লাস এইটা নিয়ে আসলে তাদের জাস্ট ব্র্যান্ড ভ্যালুটাকেই বিক্রি করে যাচ্ছে। তো সেটা জানার জন্য আমি সরাসরি চলে গেলাম গুগলে এবং ইউটিউবে যে হ্যাঁ জিপ প্লাস নিয়ে দেখি কতখানি রিভিউ আছে। এবং আমি জিপ প্লাস নিয়ে যে কটা রিভিউ দেখলাম আমার কাছে দেখেই মনে হলো যে হ্যাঁ কোনো ওয়েল নোন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর জিপ প্লাস নিয়ে রিভিউ করে নাই। সুতরাং বুঝতে পারছেন যে স্কাল ক্যান্ডি এই যে জিপ প্লাস এই মডেলটা আছে সেটা জাস্ট তাদের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেটাকেই তারা বিক্রি করছে। সুতরাং এরকম টাইপেরই কিন্তু আসলে অনেক ব্র্যান্ড আছে যারা একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট জাস্ট বের করে তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে বিক্রি করার জন্য, অর্থাৎ তাদের ব্র্যান্ড দেখে অনেকে সেটা কিনে ফেলে। সো এক্ষেত্রে হয়তো আমার মনে হয়েছে এটাই হয়েছে। সো আমি এটার খুব ডিটেল রিভিউ করি নাই, বাট আমার কাছে এটা রিভিউ করার কোনো মুডিও আমি ছিলাম না, কারণ আমার কাছে প্রোডাক্টটা ওভাবেই মনে হয় নাই যে আসলে এটা রিভিউ করার মতো। বাট এই জিনিসটা আমি ফিল করছি, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, এবং পরবর্তী যে কোনো ভিডিও আসে পর্যন্ত আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি রিসেন্টলি আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু বেশি পরিমাণে ব্যস্ত, দ্যাটস ওয়াই হয়তো বা ভিডিও খুব দেরি করে আসছে। আশা করি আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং খুব তাড়াতাড়ি খুব বেশি বেশি ভিডিও করার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন, আমি যেহেতু আমার বাচ্চা ছোট, মানে আমার মেয়ে এখন মাত্র 10-11 মাসে, সুতরাং সে এখন হাঁপড় দেওয়া শিখছে এবং ঘরে অল টাইম আমাদেরকে ব্যস্ত রাখে। সো দ্যাটস ওয়াই দেখা যায় আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করাটা একটু স্লো হয়ে গেছে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি আপনারা আমার রিভিউর অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।